এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা ছাত্রছাত্রীরা আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি ডিএলএড কোর্সে আপনারা ভর্তি হতে চান। এই নোটিফিকেশনটি এসেছে আমাদের এসসিআরটির পক্ষ থেকে। আপনারা আজকের ডেট দেখতে পাচ্ছেন, অনেক দিন থেকেই আপনারা আমাকে মেসেজ দিচ্ছিলেন যে স্যার কবে আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি ডিএলএড কোর্সে ভর্তি শুরু হবে। তো ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনারা অবশ্যই জানেন যে ডিএলএড কোর্সে ভর্তির জন্য আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিকে 50% মার্কস পেতে হবে। তবে যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য 5% মার্কস ছাড় রয়েছে। অর্থাৎ যারা ওবিসি এবং জেনারেল ছাত্রছাত্রীরা আছেন আপনাদের জন্য 50% মার্কস পেতে হবে, এবং যারা এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য 5% মার্কস রিল্যাক্সেশন আছে। অর্থাৎ 45% থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে যে আপনারা যে ডিএলএড কোর্সে ভর্তি হবেন, আপনারা যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সগুলিতে কিন্তু আমাদের যে কিছু টিচার রয়েছেন ওনারাও ভর্তি হবেন। টোটাল এখানে 16 জনের কথা বলা হয়েছে, ওনারা ট্রেনি টিচার হিসেবে ভর্তি হবেন। তো আপনাদের যে টোটাল সিট আছে এর মধ্য থেকে কিন্তু এই 19 জনকে ভর্তি করানো হবে। ডায়েট এখানে বলা হয়েছে, ডায়েট আগরতলা, কাঁকড়াবন এবং কমলপুর এই কলেজগুলিতে কিন্তু ওই ট্রেনি টিচারদের ভর্তি করানো হবে। তো এখানে ইউআর এসটি এসসির কয়টি সিট রয়েছে ওনাদের জন্য এগুলি উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, ছাত্রছাত্রীদের জন্য আমি বিস্তারিত আলোচনা করছি। প্রথমত আমাদের ডায়েট সেন্টার এখানে রয়েছে, টোটাল 4টি ডায়েট সেন্টার রয়েছে এবং 1টি রয়েছে সিটি কুমারঘাট। অর্থাৎ টোটাল 5টি ডিএলএড আমাদের কলেজ আমরা বলতে পারি। প্রথমে ডায়েট আগরতলা, দ্বিতীয়ত ডায়েট কাঁকড়াবন, তৃতীয়ত ডায়েট কমলপুর, চতুর্থত ডায়েট কৈলাসহর, পঞ্চমত সিটি কুমারঘাট। ডায়েট আগরতলাতে টোটাল সিট রয়েছে 200টি, যার মধ্যে ট্রেনিং টিচারদের জন্য রয়েছে 16টি। এখানে বলা হয়েছে যে ইউআরের জন্য রয়েছে 3টি, এসটির জন্য 12টি এবং এসসির জন্য 1টি। যারা আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আপনাদের জন্য সিট রয়েছে 184টি। আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এই বছর বা আপনারা যারা আগে পাশ করেছেন আপনারা এই বছর অ্যাপ্লাই করবেন, আপনাদের জন্য সিট রয়েছে 184টি ডায়েট আগরতলাতে, যার মধ্যে ইউআরদের জন্য রয়েছে 101টি, এসটিদের জন্য রয়েছে 50টি, এসসিদের জন্য রয়েছে 33। দ্বিতীয়ত ডায়েট কাঁকড়াবন, কাঁকড়াবনের টোটাল সিট রয়েছে 180টি, যার মধ্যে এখানে এই ট্রেনিং যারা টিচার আছেন ট্রেনিং টিচার তাদের জন্য রয়েছে 2টি, এবং এখানে ইউআরের ক্ষেত্রে 2টি আছে, এসটি এবং এসসির ক্ষেত্রে কোনো আসন নেই। এবং টোটাল 178 এখানে রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য, যারা ফ্রেশ ছাত্রছাত্রীরা আছেন যারা এই বছর আপনারা অ্যাপ্লাই করবেন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, 178টি আপনাদের জন্য আসন রয়েছে এবং ইউআরের জন্য 92টি, এসটির জন্য 56টি, এসসির জন্য 30টি। তৃতীয়ত ডায়েট কমলপুরের টোটাল সিট রয়েছে 50টি, যার মধ্যে যারা ট্রেনিং টিচার আছেন রয়েছে 1টি, এখানে ইউআরের জন্যই রয়েছে, এসটি বা এসসি ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট নেই। তারপর এখানে 49টি রয়েছে ডায়েট কমলপুরে আপনারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য, ইউআরের জন্য 25টি, এসটির জন্য 15টি, এসসির জন্য 9টি। ডায়েট কৈলাসহরে রয়েছে 50টি সিট, সিটি কুমারঘাটে রয়েছে 50টি সিট, যার মধ্যে ট্রেনিং টিচারদের জন্য কোনো সিট নেই। তবে ডায়েট কৈলাসহরে 50টি সিট রয়েছে আপনারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছেন, ইউআরের জন্য 26টি, এসটির জন্য 16টি, এসসির জন্য 8টি। এবং যারা সিটি কুমারঘাটে আপনারা ভর্তি হতে চান আপনাদের জন্য টোটাল 50টি, যার মধ্যে ইউআর 26, এসটি 15, এসসি 9। এবারে ওয়েবসাইট হচ্ছে আপনাদের scrt.online.tripura.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 200 টাকা এখানে বলা হয়েছে। এবং বলা হয়েছে এখানে যে যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য 150 টাকা। এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা অনলাইনে 14/7/2023 12:01 থেকে আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন 14/7/2023 থেকে, এবং ফর্ম ফিল আপ শেষ হবে 27/7/2023 পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই সেকশন, এখানে আপনারা গেলে কিন্তু আপনারা ওয়েবসাইটে আপনারা প্রথম ফার্স্ট পেজে পাবেন, এবং এখানে scrt.online.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। একবারে ফর্ম ফিল আপ করে নেওয়ার পর আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর আপনাদের কিন্তু অ্যাকনোলেজমেন্ট কপিটি কিন্তু আপনাদের ডাউনলোড করে এবং সেটা প্রিন্ট করে আপনারা রেখে দেবেন। এবং বলা হয়েছে আপনারা যখন আপনারা ফর্ম ফিল আপ করে ফেলবেন আপনাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন না করালে কিন্তু আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে না। তো ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কিন্তু আলাদা ডেটও দিয়ে দেওয়া হবে। তারপরে বলা হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আপনারা কী কী নিয়ে যাবেন। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আপনারা তো অবশ্যই যে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই কপিটা নিয়ে যাবেন, তাছাড়া আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, পিআরটিসি
SCST, PWD বা ESM সার্টিফিকেট এগুলি কিন্তু আপনাদের অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। মেরিট লিস্ট পাবলিশ করা হবে, মাধ্যমিক থেকে নেওয়া হবে 20% এবং উচ্চ মাধ্যমিক থেকে নেওয়া হবে 80%। আপনি মাধ্যমিকে যত পার্সেন্ট মার্কস পেয়েছেন তার থেকে নেওয়া হবে 20%, উচ্চ মাধ্যমিকের নেওয়া হবে 80%। এবং বলা হয়েছে মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের কলেজগুলিতে ভর্তি করানো হবে এবং সেটা আপনাদের সেই মাধ্যমিকের 20% এবং উচ্চ মাধ্যমিকের 80% অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এবং বলা হয়েছে যে আপনারা অনলাইনে দেখতে পারবেন আপনাদের মেরিট লিস্টে নাম এসেছে কিনা, সব কিছু কিন্তু এখানে অনলাইনে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, তো সেগুলি আমি পরবর্তী সময়ে আপনাদের দেখিয়ে দেব। এবং বলা হয়েছে আপনাদের ভর্তির সময় কিন্তু অবশ্যই আপনাদের টোটাল 3,000 টাকা দিতে হবে, সেটা আপনাদের অবশ্যই এই ভর্তির সময় আপনাদের দিতে হবে। 2,000 টাকা আপনারা দেবেন ভর্তির জন্য ফি এবং 1,000 টাকা দেবেন আপনাদের কোশন মানি, যার মধ্যে 1,000 টাকা আপনারা পরবর্তী সময়ে ফেরত পেয়ে যাবেন। তো আপনারা যারা ইচ্ছুক ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, ডিএলএড কোর্সে আপনারা ভর্তি হতে চান, আপনারা অবশ্যই আমাদের ত্রিপুরা রাজ্য সরকারি ডিএলএড কলেজগুলিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই চ্যানেলে সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। কারোর কোনো মতামত থাকলে ফেসবুক পেজ আমাকে আপনারা ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারেন। তাছাড়া আপনারা কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।